সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখিনি তোমার আজকের দিনে বাণী। বাধারঘাট উপনির্বাচনের সড়ক প্রচার সম্পন্ন। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। বাধারঘাট উপনির্বাচনের শনিবার হলো সড়ক প্রচার শেষ। এ পর্যন্ত কাটলো সব নির্বিঘ্নে, এটা বড়ই ভালো। বেশ বেশ বেশ, শেষ দিন সড়ক প্রচারে রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযানে ছিল তেজি ভাব ভাই। সবার মনেই একটা ছিল অভিলাষ, আর একটু সময় পেলে হতো ভালো। তাই হলো প্রচার শেষ, তবে প্রচারই নয় সব কথা। ইভিএমে মানুষ ঘটাবে প্রতিফলন তাদের মনের যত সব যন্ত্রণা দুঃখ আর ব্যথা। বাধারঘাট উপনির্বাচনের শনিবার হলো সড়ক প্রচার শেষ, এ পর্যন্ত কাটলো সব নির্বিঘ্নে, এটা বড়ই ভালো। বেশ বেশ বেশ, গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো দিলীপ সরকার। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো গৌরাঙ্গ চন্দ্র নমো, কোয়াংবাড়ি মেলাঘর, জগদীশ দাস, চারিপাড়া আগরতলা, হারাধন বিশ্বাস, নন্দননগর আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো সুবীর শাহ, লালসিংমুড়া বিশালগড়, প্রিয়ব্রত রায়, বরজলা আগরতলা, পরাগ সূত্রধর, ছনবন উদয়পুর। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, বলুন তো ইভিএম এর ইংরেজি পুরো নাম কি? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।